আচ্ছা শুরু করো, শুরু করো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা অনেক ভালো আছো। বর্তমানে এই বিশ্বব্যাপী যে মহামারী শুরু হয়েছে, বিশ্বের এই ক্রান্তির অগ্নে তোমরা তোমাদের স্বাস্থ্য এবং তোমাদের মন মানসিকতা ভালো আছে এটাই আমরা সবসময় কামনা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে লেখাপড়ার প্রতি মনোযোগ হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর উসুলে ফিকহ যে ক্লাসটি আছে এই ক্লাসটি নিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে যে বোর্ডে এখানে লেখা আছে উসুলে ফিকহ দশম শ্রেণী। এখানে আমি কয়েকটি অপশন লিখেছি। প্রথমে লিখেছি যে উসুলে ফিকহ কাকে বলে, আলোচ্য বিষয় কি, উদ্দেশ্য কি। দুই নম্বরে লিখেছি উসুলে ফিকহর ইতিহাস। তিন নম্বরে লেখকের পরিচয়। চার নম্বরে শরীয়তের মূলনীতি কয়টি কি কি। পাঁচ নম্বরে কিতাবুল্লাহ। ছয় নম্বরে খাস, আম, মুতলাক, মুকাইয়াদ, মুস্তারিক, মুআউয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উসুলে ফিকহ জানার পূর্বে তোমাদেরকে ফিকহর জ্ঞান অর্জন করতে হবে। ফিকহর জ্ঞান অর্জন করা ছাড়া উসুলে ফিকহ জানা অসম্ভব। আর ফিকহ না জানলে উসুল জানে কোনো লাভ নাই। সেই জন্য আগে ফিকহ কাকে বলে এটা জানতে হবে। আমরা আগে ফিকহ জানবো, ফিকহ কি। ফিকহ এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে। এখানে আমি সংক্ষেপে একটা কথা বলে দিই, যে বর্তমান যুগে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আশেপাশে অথবা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা গ্রুপ আছে যে গ্রুপটা ফিকহকে অবিশ্বাস করে, ফিকহকে মানতেছে না। তারা বলতেছে কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করবো, ফিকহর কোনো প্রয়োজন নেই। এটা তাদের একবার খাঁটি মিথ্যা কথা। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাফাক্কাহু ফিদ্দিন, নাস দ্বারা প্রমাণিত ফিকহ। মা ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ পাক যাকে চান তাকে ইলমে ফিকহ দান করেন। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দ্বারা প্রমাণিত আমরা ফিকহর দলিল দিলাম। দ্বিতীয়ত, ফিকহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এসেছে। ফিকহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ থেকে ফিকহ এসে যুগে ফিকহ ছিল, তাবেঈনদের যুগে ফিকহ ছিল, তাবে তাবেঈনদের যুগে ফিকহ ছিল। সেই যুগ থেকে নিয়ে বর্তমান 1400 হিজরি পর্যন্ত দীর্ঘ 1400 বছর এই ফিকহ ছিল। সুতরাং বর্তমান যারা বলে যে ফিকহ বলতে কোনো কিছু নাই, তারা ধোকাবাজ, তারা মিথ্যাবাদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিকহ শব্দ ইলমুল ফিকহ, ইলমুল শব্দ এটা এক বছর, এটার বহু বছর হচ্ছে উলুমুন। ইলমুন অর্থ জ্ঞান, আর উলুমুন মানে জ্ঞান সমূহ, আর ফিকহ শব্দ অর্থ হলো বোঝা, জানা ইত্যাদি, আয়ত্ত করা। তাহলে এটা বললেন ফিকহর আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো যে একটি আরবিতে বলি আমি, তোমরা অবশ্যই পড়ছো, আবার পড়বা, হুয়া ইলমুন يتعلم بها عن الأحكام الشرعية الفرعية الأدلة من أدلتها التفسيرية أرتا علم فيكا وهي علم كي بولي جي علم ترى أحكام الشرعية بيدان بولي جانا جاي إتا هو علم فيكا تعريف علم فيكا شنگا এখন আমরা জানব উসুলে ফিকহ সংজ্ঞা কি। উসুল এটার এক বছর শব্দ, এটা বহু বছর শব্দ। উসুল এর এক বছর শব্দ অর্থ হলো আসলুন। আসলুন শব্দ অর্থ হলো মা ইউতানা বিহি, যার উপর ভিত্তি করা হয়। আসলুন শব্দ হলো যার উপর ভিত্তি করা হয়। অথবা আর একটা শব্দ আসতে পারে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায়। তাহলে উসুল শব্দ অর্থ আসলুন থেকে উসুল শব্দটি আসলের বহু বছর,
আসলের শব্দ অর্থ হলো মা ইয়াবতাগি আলাইহি গায়রহু, আর একটা হলো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, অর্থাৎ যার উপর ভিত্তি করা হয়। আর উসুলে ফিকা, ফিকা শব্দ অর্থ হলো জানা, বোঝা এবং আয়ত্ত করা। এখন উসুলে ফিকার পারিভাষিক অর্থ কি? উসুলে ফিকার পারিভাষিক অর্থ হচ্ছে যে হুয়া ইলমুন ইয়াতাওয়াসসালু বিহা আনিল ইসতিনবাতি আহকামি শারঈয়াতি ফারঈয়াতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। উসুলে ফিকা ওই ইলমকে বলে যে ইলম দ্বারা আহকামে শরিয়াত দলিল আদিল্লার ইস্তিনবাত করা হয়, অর্থাৎ খোঁজ করা হয়, দলিল আদিল্লার ইস্তিনবাত মানে চার্জ করা হয়, খোঁজ করা হয়, অন্বেষণ করা হয়, ইস্তিনবাত মানে অন্বেষণ করা, খোঁজা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আবার বলি, উসুলে ফিকহের আলোচ্য বিষয় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তিন নম্বর, উসুলে ফিকহের উদ্দেশ্য কি? উসুলে ফিকহের উদ্দেশ্য হলো যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে শরিয়াতের আহকাম অনুযায়ী চলা, এটাই হলো উসুলে ফিকহের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উসুলে ফিকহের ইতিহাস, উসুলে ফিকহের ইতিহাস এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ছিল, সাহাবা একরামের যুগ হয়েছিল, তারপরে তাবেঈনদের যুগ থেকে এসে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি কিছু উসুলে ফিকহের নিয়ম কানুন লিখে গিয়েছিলেন, যা ইমাম আফতার ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলার কাছে সংরক্ষিত ছিল, পরে তা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু উসুলে ফিকহের মূল রচনা সর্বত্র সংরক্ষণ করেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে কিতাবটার নাম ছিল রিসালা নামে একটি কিতাব লিখে উসুলে ফিকহের কিছু নিয়ম কানুন লিখে সর্বপ্রথম রিসালা নামক একটি কিতাব সংরক্ষণ করেছিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তাহলে উসুলে ফিকহ আজকে নয়, উসুলে ফিকহ সেই 1400 বছর পূর্ব থেকে শুরু হয়ে আসছে, যে যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের পরবর্তী যুগের যে বড় বড় উলামায়ে কেরাম তাবেঈনগণ তবে তাবেঈনগণের মধ্য থেকেই এই উসুলে ফিকহ আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো উসুলে ফিকহের সংক্ষিপ্ত ইতিহাস। লেখকের পরিচয়, তোমাদের কিতাবের নাম হচ্ছে উসুল শাসিন। উসুল শাসিন এই কিতাবটি 200 হিজরির লাস্টের দিকে এবং 300 হিজরির শুরুর দিকে এই কিতাবটি লেখা হয়েছে। 200 হিজরির লাস্টের দিকে বা 300 হিজরির শুরুর দিকে এই কিতাবটি লেখা হয়েছে। উসুলে ফিকহের উসুলে শাসিন লেখকের নিয়ে ইখতিলাফ আছে, যেহেতু কিতাবের মধ্যে কোনো লেখকের নাম পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? লেখক মনে করেছে যে আমি যদি কিতাবের নাম আমার নাম যদি আমার কিতাবের মধ্যে লিখে যায় তাহলে আমার মধ্যে কোনো অহংকার বরাদ্দ অহমিকা আসতে পারে, সেই জন্য লেখক উসুলে শাসিন লেখক তার নাম কিতাবের মধ্যে উল্লেখ করে যায় নাই। এখন এই লেখক নিয়ে কয়েকটি অভিমত আছে, লেখকের নাম নিয়ে কয়েকটি অভিমত আছে, এর মধ্যে থেকে দুইটা প্রসিদ্ধ। একটার নাম হলো যে ইসহাক ইবনে ইব্রাহিম, ইসহাক ইবনে ইব্রাহিম যে সামরকন্দের বাসিন্দা ছিল, 325 হিজরিতে তার অবাত মৃত্যু। ইসহাক ইবনে ইব্রাহিম যে সামরকন্দের বাসিন্দা ছিল, সামরকন্দ এটি রাশিয়ার একটি শহরের নাম, 325 হিজরিতে ইসহাক ইবনে ইব্রাহিমের মৃত্যু। সামরকন্দের একটি গ্রামের নাম ছিল শাস, সেই নিসবত করে মুসান্নেবের নাম ইব্রাহিম ইবনে শাসি নামে বলা যায়। আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাই একটি কিতাবের মধ্যে লিখেছেন যে উসুলে ফিকহের লেখকের নাম হচ্ছে নিজামুদ্দিন শাসি, যে নিজামুদ্দিন শাসির বাড়ি হলো যে আমাদের এশিয়া মহাদেশের তুর্কিস্তানের একটি শহরে, যে শহরের একটি এলাকার নাম ছিল শাস, সেই নিসবত করে উসুলে ফিকহের।
জানতে পারলাম যে উসুলে ফিকহের লেখককে। চার নম্বর অপশন, শরীয়তের মূলনীতি কয়টি, কি কি? এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে। শরীয়তের মূলনীতি উসুলে ফিকহের এতে পারে উসুলে ফিকহের অনুসারে চারটি, কয়টি? চারটি। এক নম্বরে কুরআন, দুই নম্বরে তিন নম্বরে ইজমায়ে উম্মত, চার নম্বরে কিয়াস, তাহলে শরীয়তের মূলনীতি চারটি, কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মত আর চার নম্বর হচ্ছে কিয়াস। শরীয়তের কোনো একটি বিধান যদি কোরআনে পাওয়া যায় তাহলে সেটার উপর আমল করবে প্রথম। কোরআনে যদি পাওয়া না যায় সেটি হাদিসে পাওয়া যাবে, তাহলে হাদিসের উপর আমল করবে। সুন্নাহ হাদিস বা সুন্নাহ, সুন্নাহর মধ্যে যদি পাওয়া যায় তাহলে সুন্নাহ অনুযায়ী আমল করবে। তিন নম্বর, শরীয়তের কোনো একটি বিধান যদি, শরীয়তের কোনো একটি কাজ যদি আমরা কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না পাই তখন ওই জমানার বড় বড় আলেম ওলামা যারা দিনের সম্পর্কে অবগত আছে, দিনের এলেম কালাম যাদের কাছে আছে, তাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে ফয়সালাটা দেয় এটা হলো ইজমায়ে উম্মত। চার নম্বর কিয়াস, কিয়াস মানে সমস্ত ওলামায়ে কিরাম বোর্ড বসে একটি সিদ্ধান্ত দিল অনেকটি একটা বিষয়ের উপর, এক একজন এক একটি অভিমত দিল, এটার নাম কিয়াস। একটি মাসালার ক্ষেত্রে অনেক বড় বড় ওলামায়ে কিরাম এক একজনের এক একটা মত পেশ করলো, সবগুলোই কোরআন হাদিসের অনুসারে, তাহলে এটার নাম কিয়াস। এখন আমরা যদি এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো সাধারণত জানি কোরআন এবং সুন্নাহ এই দুইটা হলো শরীয়তের মূলনীতি, তাহলে ইজমা এবং কিয়াস এই দুটা কোথা থেকে এলো? এটার উত্তর হলো যে ইজমা কিয়াস দুটোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এসেছে। কিভাবে? আমি একটা সংক্ষেপে একটি ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর হিসেবে পাঠাইছিল। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সিরিয়ার গভর্নর হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন তখন বলেছিলেন, হে মুয়াজ, তুমি যে সিরিয়ার গভর্নর হিসেবে যাচ্ছ, তুমি সেখানে গিয়ে কী তারা ফয়সলা করবে? তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি কোরআন দ্বারা ফয়সলা করব। যদি রাসূল বলছিলেন যদি কোরআনে না পাও তাহলে কী দ্বারা ফয়সলা করবে? তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, হাদিস দ্বারা ফয়সলা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে হাদিসে যদি না পাও তাহলে কী দ্বারা ফয়সলা করবে? তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার স্বজ্ঞান দ্বারা, আমি রিসার্চ করে, আমি ইস্তিমবাদ করে যেটা সঠিক এটাই ফয়সলা করব। তাহলে এই কথার দ্বারা প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইজমা এবং কিয়াস ছিল। দ্বিতীয়ত, সাহাবা সকলেই হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান ইবনে আফফান, আলী কারামাল্লাহু ওয়াজহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বড় বড় সাহাবায়ে কিরাম তারা ইজমা এবং কিয়াস করে গেছে। সুতরাং ইজমা কিয়াস এ দুটাকে বাতিল করার কোনো সুযোগ নাই। তাহলে শরীয়তের মূলনীতি চারটি, কোরআন, সুন্নাত, ইজমা, কিয়াস। দুই নম্বর কিতাবুল্লাহ, পাঁচ নম্বর অপশন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ কোরআন। অর্থাৎ কিতাবুল্লাহর মধ্যে মুসান্নিফ রহিমাহুল্লাহ আলাইহি প্রথমে খাস এবং আমের বর্ণনা করেছেন, খাস এবং আমের বর্ণনা করেছেন। খাস কাকে বলে, আম কাকে বলে, তারপরে বর্ণনা করেছেন মুতলাক কাকে বলে, তারপরে মুকাইয়্যেদ কাকে বলে,
তারপরে মুস্তারিক কাকে বলে, তারপরে মুয়াওয়াল কাকে বলে। আমি তোমাদের সাজেশন অনুসারে এই কথাগুলো এখানে নিয়ে আসলাম। প্রথমে জানো খাস কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট বিষয়কে খাস বলা হয়, কোনো একটি নির্দিষ্ট বিষয়কে খাস বলা হয়। যেমন কোন একটি নির্দিষ্ট নাম বুঝানোকে খাস বলা হয়। যেমন এই খাসটা তিন প্রকার হইতে পারে, খাস এটা তিন প্রকার। এক নম্বরে খাসে ফরদি, দুই নম্বরে নুই, তিন নম্বরে জিনসি। খাসে ফরদি বলা হয় অর্থাৎ কোনো ব্যক্তিকে আমরা যেরকম বলি, যেমন কোনো একটি এককভাবে বোঝায় ফরদ। যেমন আমরা বলে থাকি জায়েদ, বকর, আমর, এখানে জায়েদটা হলো খাসে ফরদি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে খাসে নুয়ারি, নুয়ারি প্রকার বোঝায়। যেমনভাবে আমরা বলি পুরুষ, মহিলা, মহিলা থেকে পুরুষের নো বিপরীত হলো মহিলা। তাহলে খাসে কোন শ্রেণী যেটা বুঝায় সেটাকে বলে খাসে নুয়াই। তিন নম্বর খাসে জিনসি, কোন জাতিকে বুঝায় সেটাকে বলে খাসে জিনসি। এখন খাসের উপর খাসের হুকুম কি? খাসের উপর আমল করা ওয়াজিব, তার ফরজ। তার বিপরীতে যদি কোনো খবরে ওয়াহেদ বা কেয়াস আসে, খবরে ওয়াহেদ বা কেয়াস যদি খাসের অনুযায়ী হয় তাহলে খাসের উপর আমল করতে পারবে। অর্থাৎ কোরআনে যেটা এসেছে, যে হুকুমটা এসেছে, এটার নাম খাস। সাধারণতভাবে যেটা কোরআনে খাস করা হয়েছে এটাই খাস। এই কোরআনের এই আহকামের উপর যদি খবরে ওয়াহেদ এবং কেয়াস এই দুইটা যদি একসাথে মিলে আসে তাহলে সকলের উপর আমল করতে পারবে। কিন্তু খবরে ওয়াহেদ এবং কেয়াস যদি খাসের বিপরীতে আসে তাহলে খাসকে খাসের উপর আমল করতে হবে, খবরে ওয়াহেদ এবং কেয়াসের উপর আমল করা যাবে না। দুই নম্বর আম, দুই নম্বর হচ্ছে আম। আম কাকে বলে? বলতেছে কুল্লু লফজিন ইয়ানতাজিমু জামা মিনাল আফরাদ ইম্মা লফজিয়ান কাকাউনিনা মুসলিমুনা ও মুশরিকুনা ওয়া ইম্মা মানান কাকাউনিনা মান ওয়া মা। খাস বলে যে বহু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে অন্তর্ভুক্ত করে। যে শব্দটি বহু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে অন্তর্ভুক্ত করে তাকে খাস বলে, আম বলে। আম এটা দুই প্রকার, একটা হচ্ছে শব্দগত ভাবে আম, যেমন শাব্দিক আম, যেমন মুসলিমুরা, এই যে মুসলিমুনা, মুসলিমুন এটা এক বছর আর মুসলিমুরা আমের বহু বছর, অর্থাৎ অনেক মুসলমানদের কি বুঝেছে। তাহলে এটা শাব্দিক আম বলতে ওয়াউনুন দ্বারা আম হয়েছে এটা, অর্থাৎ মুসলিমুন এক বছর, মুসলিমুনা এটা সাধারণ ব্যাপক বুঝাইছে, সেজন্য এটা আম, আমের লফজি শাব্দিক শব্দগত ভাবে আম। দুই নম্বর অর্থগত ভাবে আম,
যেমন মা, মান মা, দুইটা মান মানে কে বা কারা, মা মানে কে। এখন কোন মান মা অর্থ হল যদি কোনো প্রশ্ন করা হয় মা হুম, তারা কে, এই যে হুম মা মা দিয়ে জিজ্ঞাসা করলো, সেই জন্য এটা অর্থভাবে আম, শাব্দিকভাবে কোনো আম নয়। এখন আমের উপর আমল করা ওয়াজিব, আমের আমের উপর আমল করা ওয়াজিব। তিন নম্বর আমি আরেকটি কথা বলি, খাসের উদাহরণ যেমন আমের উদাহরণ, যেমন একটি উদাহরণ আছে বিখ্যাত উদাহরণ, আমার মুতাল্লাকাত ইদরাবাসনা সালাসাতা কুরু, সালাসাতা কুরুন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তালাক প্রাপ্ত মহিলাগণ তারা তিন কুরু পর্যন্ত বিরত ইদ্দত পালন করবে। এখন এই কুরু শব্দ দ্বারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাই হায়েস মুরাদ নিছেন, কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলতেছেন এটা কুহুর সালাসাতা কুরু, এটা হবে তুহুর। শাফি রহিমাহুল্লাহ আলাই তুহুর উদ্দেশ্য রয়েছেন, শাফি রহিমাহুল্লাহ আলাই তুহুর কোন উদ্দেশ্য রয়েছে সে বলতেছে আরবি গ্রামারের মধ্যে আদর যদি তিন থেকে দশ পর্যন্ত আদর যদি মোজাক্কার হয় তাহলে তার মাদুদ মুয়ান্নাস হবে, এখানে আদর সালাসাতা মুয়ান্নাস হয়েছে সেজন্য তার মাদুদ মুজাক্কার হবে। শাফি রাহিমাহুল্লাহ আলাই বলতেছে তুহুর এটা মুজাক্কার শব্দ সেজন্য এটা মুজাক্কার হবে, সেজন্য যে তিনি তিন তুহুর মুরাদ নিয়েছেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাই বলতেছেন না সালাসাতা কুরু, পুরুষ দ্বারা হায়াত মুরাদ। কেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাই বলতেছেন যে কোন তালাকপ্রাপ্ত মহিলা ইদ্দত তিন হায়াত পালন করবেন, তার তার দলিল হলো যে তিন তুহুর পালন করবে না। কেন পালন করলে সমস্যা কি, ইমাম শাফির কৌল অনুযায়ী পালন করলে সমস্যা কি, সমস্যা হচ্ছে যে তিন তুহুর যদি মুরাদ নেওয়া হয় তাহলে তিন তুহুর পরিপূর্ণভাবে পালন করতে পারে না, দুই তুহুর বা কিছু অংশ অথবা তিন তুহুর বা কিছু অতিরিক্ত অংশ, অর্থাৎ পরিপূর্ণ তিন তুহুর পালন করতে পারে না, তিন তুহুর থেকে বেশি বা কম পরিপূর্ণ। আল্লাহ যে বলতে নসের মধ্যে যে বলতে সালাসাতা কুরু, এই কুরুর অর্থ সালাসাতার অর্থ পাওয়া যায় না ইমাম শাফি রহিমাহুল্লাহর যুক্তি অনুসারে, কেননা তার উত্তর হল যে কোন স্ত্রীকে তালাক দিতে হয় হায়েজের সময় তালাক দেওয়া শরীয়তে হারাম, তাহলে তালাক দেবে কখন, তালাকে নিয়ে বলো যে তুহুর অবস্থা তালাক দিবে, এখন যদি তুহুর অবস্থা তালাক দেয় তাহলে যেদিন তালাক দিবে তার আগে একদিন চলে গেল, একদিন কিংবা এক ঘন্টা এক মিনিট চলে গেল, অর্থাৎ তিন তুহুর পরিপূর্ণভাবে হয় না, দুই তুহুর বা কিছু বেশি বা তিন তুহুর বা তার থেকে বেশি। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যে কৌলটা আছে যে হায়েজ মুরাদ নিয়েছে, হায়েজের দ্বারা হায়েজ মুরাদ নিয়ে তিন হায়েজ পরিপূর্ণ হয়, কেননা কোন স্বামী যদি তার স্ত্রীকে তুহুরের মধ্যে তালাক দেয় তাহলে তার পরের থেকে তুহুরের পর হায়েজ আসে, এরকম তিন হায়েজ গেলে তার ইদ্দত পূর্ণ হয়ে যায়। আমি আশা করি তোমরা মাসালা বের বুঝছো, এই তুহুর এবং এই যে মাসালা একটা বলবো, এই মাসালার ভিত্তিতে এখানে সাতটি মাসালা আছে। এক নাম্বার যে তালাক দেওয়ার পরে ওই স্ত্রী বারপোষণ কে দিবে, স্বামী দিবে না বাপের তার পিতার বাড়িতে চলে যাবে স্ত্রী, এখন যদি তিন তুহুর মুরাদ নেয় তাহলে তিন তালাকের পরে স্বামী তিন তালাক তিন তুহুর মুরাদ নিলে তিন তালাক দিলে তাহলে স্বামী গ্রহণ করবে। আর আবু হানিফা রহিমাহুল্লাহ বলতেছে যে না তিন তুহুর গ্রহণ হায়েজ নিলে যে তার স্বামীর বাড়িতে চলে যাবে, এরকম যে সাতটা মাসালা একজনের নিকট না আর একজনের নিকট হা না, কেন না সাফি তার তিন তুহুর পুরা হয় নাই, আবহাওয়া বলতেছে তার তিন হায়েজ পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা খাস এবং আম জানলাম। তিন নম্বর মতলব, মতলব বলে যে কোনো একটি কাজকে শরীয়তভাবে সাধারণভাবে কোরআন এবং হাদিস দ্বারা সাবিত হওয়া, যেমন ফাকুসিল উজুহাকু, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, এটা কোরআন নজ দ্বারা সাবিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাত
হে মোমিনগণ, তোমরা যখন উযুর নামাজের জন্য প্রস্তুতি নাও, ফাগসিলু উযুহাকুম, তখন তোমাদের চেহারাকে ধৌত করো। তাহলে এখানে ধৌত করার ফাগসিলু দ্বারা উদ্দেশ্য শুধু চেহারা ধৌত করা। এখন যদি এটাকে দৃঢ়ভাবে ধৌত করতে হবে, তার তিনের সাথে উজু করতে হবে এবং একের পর এক ধুইতে হবে, এগুলো যদি মুকায়েদ উদ্দেশ্য নয় তখন এটা হবে না। আর এটা হলো মতলব। মতলবের হুকুম হলো যে যেটা নাজিল হয়েছে শরীয়তের নস দ্বারা যেটা প্রমাণ হয়েছে নস অনুযায়ী আমল করবে। আর মুকাইয়াদ, মুকাইয়াদ মানে কোনো একটা জিনিসকে কয়েদ করা। যেমন শরীয়তে একটি সাবেক হয়েছে সেটার সাথে কয়েদ করিয়ে আর একটি আরোপ করে দেওয়া, এটার নাম হলো মুকাইয়াদ। মুস্তারেক, মুস্তারেক মানে একটি শব্দ, একটি শব্দের দুইটা বা তিন দুইয়ের অধিক অর্থ হয়। যেমন আমরা বলে থাকি জারিয়া, জারিয়া মানে বান্দা বান্দি এবং আকাশের একটি তারকা, সেই অর্থাৎ যে শব্দটি দুই বা ব্যাপক অর্থ গ্রহণ করে তাকে মুস্তারেক বলে। মুস্তারেকের হুকুম হলো যে তৎকালীন যুগে বিচারকরা শব্দকে বিশ্লেষণ করে সেই শব্দ অনুযায়ী আমল করবে। তারপর হলো মুআওয়াল, মুআওয়াল এটা মুস্তারিকের বিপরীত। মুআওয়াল মানে মুস্তারিকের বিপরীত, অর্থাৎ মুআওয়ালের উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে সাধারণত চুক্তির মাধ্যমে যে ক্রয় বিক্রয় হয়, আমি যদি বলি যে অমুক এর কাছে আমি একটি মোবাইল নিয়েছি, মোবাইল বিক্রয় করছি 200 টাকার মাধ্যমে, এখন যখন বিক্রয় করছে সেই যুগে সেই দেশের প্রথা অনুযায়ী 200 টাকা দিতে হবে। এখন যদি সে যদি বলে আমি তোমার নিকট মোবাইল বিক্রি করছি 200 টাকা, হ্যাঁ বাংলাদেশের টাকা না, এটা সৌদি আরবের টাকা, এটা বললে হবে না। যখন যদি বাংলাদেশেও বিক্রি করে তাহলে বাংলাদেশে তখনকার নিয়ম অনুসারে 200 টাকাই দিতে হবে, অর্থাৎ কোনো একটি জিনিসকে কয়েক করে তাওবিল করে দেওয়া, এটার নাম হচ্ছে মুআওয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটাকে বুঝতে পারছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি মনে করি যে তোমরা এই উসুল ফিকাকে বেশি বেশি পড়বা, যত বেশি পড়বা তোমরা তত মাসালা ইস্তিনবাত করতে পারবা। আর যদি এই মাসালার ইস্তিনবাত যদি তোমরা করতে না পারো, তাহলে তোমরা ভবিষ্যতের জন্য বড় বড় শরীয়তের আহকাম বিধিবিধান তোমাদের জন্য বিষয় বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে। আমি আশা করি তোমরা উসুল ফিকার এই যে অংশটা আছে এই অংশটাকে তোমরা ভালোভাবে পড়বা এবং বুঝবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোভাবে পড়া এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।